Hey guys, welcome to another video of Education Box. আমি তোমাদের সাথে রয়েছি, আমার নাম সৌরভ মণ্ডল। তো কালকে ভিডিও আসেনি, কারণ আমার শরীর একটু খারাপ ছিল, আমার জ্বর এসেছিল, তো সেই কারণে আমি ভিডিও বানাতে পারিনি। আজকে আমার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার গলার অবস্থা একটু খারাপ আছে, তো তবুও একটু কষ্ট করে শুনে নাও। তো আজকে ভিডিও টপিক হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কীরকম ডকুমেন্টস লাগবে এবং ভর্তির প্রসেসের সময় কীরকম ডকুমেন্টস লাগবে। মানে মেন কথা হচ্ছে অ্যাডমিশানে কী কী ডকুমেন্টস লাগবে চলেছে তোমাদের, তো সেই নিয়ে আজকে ভিডিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো মেন কথা হচ্ছে তোমাদের কাউন্সিলিংয়ের আগে, মানে কাউন্সিলিংয়ের প্রথম স্টেপ হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের সময় তোমরা তোমাদের ফোন নাম্বার রেজিস্ট্রেশন করবে এবং তোমাদের ফোন নাম্বারে কোনো ভুল থাকলে সেটা ঠিক করতে পারো। অবশ্যই তোমাদের আগের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ইউজ করে সেটা ঢুকতে হবে, যদি না হয় তাহলে কিন্তু একটু চাপ আছে, ঠিক আছে। আর তোমাদের প্রোফাইলে গিয়ে তোমরা যদি SC ST না হয়ে থাকো, অথচ SC ST হ্যাঁ করে দিয়ে থাকো, মানে SC ST হয়তো তোমরা আছো কিন্তু তোমাদের সার্টিফিকেট নেই, তাই জন্য তোমরা হ্যাঁ করে দিয়েছিলে, এখন তোমাদের কাছে সার্টিফিকেট চাইবে, সো তোমরা ওটাকে না করে দেবে। যদি না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারে, যদি তোমরা সার্টিফিকেট না দেখাতে পারো অথচ SC বা ST বা কোনো OBC তে নাম দিয়ে থাকো। তো এই সমস্ত জিনিসপত্রগুলো রেজিস্ট্রেশনে তোমাদের করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু পরের স্টেপ হচ্ছে চয়েস ফিলিংয়ে কিন্তু 3-4 রাউন্ড হয়, মনে হয় এবারে 2-3 হবে ম্যাক্সিমাম টাইম। তো ওখানে তোমাদের চয়েস ফিলিং কী সে ব্যাপারে অনেক ভিডিও দিয়েছি, কীভাবে চয়েস ফিলিং কলেজ সাজাতে হয় সে ব্যাপারে অনেক ভিডিও দিয়েছি, দেখে নিতে পারো। ওরকমভাবে কলেজ সাজাতে হবে তোমাদের ইচ্ছা অনুযায়ী, তারপর সেই কলেজগুলো তোমাদের একটা কলেজ হয়তো তোমরা পাবে। এবার সেই কলেজটা পাওয়ার পরে তোমরা ওটাকে অটো আপগ্রেডেশন করতে পারো বা ওখানে গিয়ে ভর্তি হয়ে যেতে পারো, একটা টাইম থাকবে। এবার ভর্তির সময় ম্যাক্সিমাম কী ডকুমেন্টস লাগে, এক কপি ফটো লাগে, আধার কার্ড লাগে, TC লাগে আগের কাজ যেখানে পড়তে সেই ইনস্টিটিউশনে, আর বেশি কিছু লাগে না ভর্তির সময়। এবার তোমাদের কলেজে ভর্তির পরে ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন বলে একটা জিনিস হবে, যেটাতে তোমরা ফেল করলে কিন্তু তোমাদের ভর্তি আবার ক্যান্সেল হয়ে যাবে। তো ওটা খুব ইম্পর্টেন্ট, ওখানে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি বলে দিচ্ছি। যদি তোমরা TFW হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের TFW একটা সার্টিফিকেট লাগবে, তার প্রোফর্মা দেখবে রয়েছে, আর তোমাদের এছাড়া আরও 3 ডকুমেন্টস লাগবে। এক হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আর একটা হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, আর একটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এবার ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু 3 প্রোফর্মা আছে দেখবে জেক্সপোর ওয়েবসাইটে এবং ভোগলেটের ওয়েবসাইটেও রয়েছে, যদি ভোগলেটে তোমরা প্রার্থী হও। তো ওখানে রয়েছে তোমাদের প্রোফর্মা AB, এই দুটো রয়েছে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থাকো সেই ক্ষেত্রে 10 ধরে, এবং প্রোফর্মা সিটা হচ্ছে তোমরা যদি টানা 10 ওয়েস্ট বেঙ্গলে নেই, মানে অন্য কোথা থেকে এসেছো এরকম যদি হয়ে থাকে তাহলে তোমাদের জন্য প্রোফর্মা সি। তো এবার প্রশ্নটা হচ্ছে যে প্রোফর্মা ABC যাই হোক না কেন, এবং আমি আরেকটা কথা বললাম যে TFW সার্টিফিকেট, এই দুটো কোথা থেকে বানাতে হবে? তো প্রোফর্মা AB এবং TFW এই সার্টিফিকেটগুলো তোমরা ফর্মটা ফিল আপ করবে, করার পরে তোমরা যদি গ্রামে থাকো তাহলে BDO অফিসে নিয়ে যাবে, এবং যদি শহরে থাকো তাহলে মিউনিসিপ্যালিটিতে নিয়ে যাবে। মিউনিসিপ্যালিটিতে নিয়ে গিয়ে দেখবি হেলথ সেন্টার রয়েছে, ওখানে গিয়ে এটা দেখাবে, দেখিয়ে বলবে আপনার এটা ফর্ম ফিল আপ করে দিন, এবং তারা বলবে এক্সিকিউটিভ অফিসারের কাছে গিয়ে কীভাবে ওটা সই করতে হয়। তো এটা একটা প্রসেস রয়েছে যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা মিউনিসিপ্যালিটিতে গেলে তোমাদের আবার ফেরতে ফিরে আসতে হবে, কারণ তোমাদের আরেকটা স্টেপ করতে হয়। তো এই স্টেপটা আমি তোমাদেরকে আগে থাকতে বলে দিচ্ছি, এটা কেউ বলবে না, ঠিক আছে। তোমরা কাউন্সিলরের কাছে যাবে, পাড়ার কাউন্সিলরের কাছে গিয়ে সেখান থেকে একটা কাগজ লিখিয়ে নেবে, তোমরা এখানে থাকো 10 ধরে, ওই কাগজটা নেবে, নিয়ে তারপরে মিউনিসিপ্যালিটিতে যাবে, দেখবে ওই কাগজটা ওরা নেবে, তারপরে তোমার ফর্মটা ফিল আপ করবে, নচেত নয়, কারণ ওদের কাছে কোনো প্রমাণ নেই যে তুমি এখানে 10 ধরে আছো, ঠিক আছে। তো এই জিনিসটা লাগে, এটা হচ্ছে প্রথম গেল ডোমিসাইল সার্টিফিকেট এবং TFW সার্টিফিকেটের কথা। এবার কি, এবার হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কীভাবে বানাবে। অ্যান্টি র্যাগিং এফিডেভিটটা হচ্ছে তোমাদেরকে কোর্ট মারফত বানাতে হবে, ওখানে একটা অনলাইনে গিয়ে লিখবে, দেখবে অ্যান্টি র্যাগিং এফিডেভিট চলে আসবে, ওটা নিয়ে গিয়ে তোমরা বার করে নিতে পারো। বা যদি তোমরা স্পেসিফিক এমন কোনো অনেক কটাই আছে যে কলেজে তোমরা আলাদা একটা ফর্ম পাওয়া যায় অ্যান্টি র্যাগিং এফিডেভিট ক্ষেত্রে, তোমরা যে কলেজে ভর্তি হতে চলেছো সেই কলেজে আছে কি না তোমরা জেনে নিও, তারপর সেইটা নিয়ে গিয়ে তোমরা কোর্ট মারফত ওটা বানিয়ে নিতে পারো। আর লাস্ট অপশান হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কীভাবে বানাতে হবে, যে কোনো MBBS ডাক্তারকে চলে যাও, গিয়ে একদম বলো যে আমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, তার প্রোফর্মা অবশ্যই তোমরা ডাউনলোড করে নিয়ে যাবে, ডাউনলোড করে সেটাকে বার করে তার ফিল আপ করবে, তুমি ফিল আপ করবে না, ডাক্তার ফিল আপ করবে, কাগজটা নিয়ে যাবে, এবার নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট টাকা দিয়ে ওটা ওরা ফিল আপ করে জমা দিয়ে দেয়।
ব্যাস এটা হলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এবার হচ্ছে এনট্রান্স এপিটিপির মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বা TFW বা ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে বিস্তারিত কোনো জানাতে বিস্তারিত যদি জানতে চাও, আমি তো এই ভিডিওতে শর্টে জানালাম কারণ আমার শরীরটা ভালো নেই, তুমি যদি বিস্তারিত জানতে চাও প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে আমাকে একটা কাজ করো, কমেন্টে জানাও, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, আর আজকে একটা বড় অ্যানাউন্সমেন্ট করতে চাই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমি আজকে এই ভিডিওর ডিসক্রিপশানে কিছুক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিচ্ছি, তো ওই গ্রুপে তোমরা সবাই ঢুকে যেতে পারো। একটা আমি ভাবছিলাম যে ডেস্কটপ বুকলেটের ক্ষেত্রে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের খুলবো, সেখানে তোমরা সবাই থাকবে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারবে, আমাদের মধ্যে একটা ফ্রেন্ডলি ভাব চলে আসবে, তো সবাই মিলে ওখানে ঢুকে যাও, লিঙ্ক ডাউন বিলো। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, পরে ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই।